কুত্তা বিলে কতগুলো ঘাড়ের উপরে জুড়ছে আমার, আমার তো খারাপ লাগতেছে। তো তোমার কাছে খারাপ লাগলে আমি কি করব? তোমার যদি খারাপ লাগে তুমিও করো, তাহলেই তো হয়। খান না, খাওয়ার সময় তো বস্তায় বস্তায় খান, এখন টিপতে পারে না কেন? এত আস্তে আস্তে টিপে কেউ পাও। আমি কে মাসে বিয়ে করে আসছি কাজ করার জন্য, ফোন করো, ফোন ফোন করো আপু। তো দিন হয়ে গেছে, একটু দেখাও করস না? সে ছোটবেলায় একসাথে পড়াশোনা করছি, কলেজ লাইফ কাটালাম, স্কুল লাইফ কাটালাম, মনে পড়ে না আমার কথা? বলস তো আসবি আসবি, এরকম সবসময় বলস। আইসে একটু দেখা যেতে পারোস না, বিয়ের পর থেকে কারোর সাথে দেখা হয় না। তুমি কি অফিস যেতেছ? বুঝলাম না, ওনারা যে তুমি কাজগুলো করাইতেছো কেন? ঘরের কাজ, তোমার কি একটু বিবেক বুদ্ধি নাই? কার সামনে কিভাবে কথা বলতে হবে জানোস না তুই? অফিসে যেতেছ, অফিসে যাও, বেশি নাক গলাবে না, যাও। তার জন্য ওনারে দিয়ে কাজ করাবে তুমি? তো কে কাজ করবে? কে কাজ কে করবে? তুমি করবা? আমি করবো? আমি কে বাসে বিয়ে করে আসছি কাজ করার জন্য? যাও, বেশি কথা বলবো না, যাও। কাজের মানুষ রাখলাম, তাও তুমি তাড়াই দিলাম। বাসায় যে একজন লোক আছে, লোক থাকতে শুধু শুধু কাজের লোকের বেতন দিব, দরকার আছে কোনো টাকা কি গাছে ধরে? তারপরও একবার চিন্তা করে দেখো, উনি কাজগুলো করতেছে, আমার কাছে খারাপ লাগতেছে। তো তোমার কাছে খারাপ লাগলে আমি কি করব? তোমার যদি খারাপ লাগে তুমিও করো, তাহলে তো হয়। তুমি একটু করতে পারো না? আমি করতে পারবো না, যাও, এখনো দাঁড়ায় আছে। ঝিমায়া ঝিমায়া যেতেছে ডায়াবেটিস রুগীর মতো। তো হাতে হাতে করো, যাও তো, শয়তান একটা। আরে বলিস না, দুনিয়াতে কিছু মানুষ আছে না পরের ঘাড়ের উপর বসে বসে খায়, সেরকম মানুষ আমার বাসার মধ্যে আছে। কুত্তা বিলে কতগুলো ঘাড়ের উপরে জুড়ছে আমার। আচ্ছা বান্ধবী, পরে কথা বলবো, হ্যাঁ রাখি। আপনার সমস্যা কি? হ্যাঁ, এমন ঝিমিয়ে ঝিমিয়ে ঘর বসতে কতক্ষণ লাগবো? ঘর বসতে আর সব কাজ পড়ে রয়েছে, বেসিনে ঠালা বাড়ি রয়েছে, কাপড় চুপড় রয়েছে, ওয়াশরুমে কথা কি আপনার কানেতে যেতেছে? যান, তাড়াতাড়ি করেন, এগুলা চত্ব সব ঝামেলা সব আমার ঘাড়ের উপরে জুটে, পারি না আর আমি। চিল্লাতে চিল্লাতে আমার মাথা পুরো নষ্ট হয়ে যেতেছে, পাগুলো অনেক ব্যথা করতেছে। বুড়ি টেবল কই গেল? পাগুলো টিপাই। এই বুড়ি কই গেলেন আপনি? এদিকে আসেন, কোথায় থাকেন? ডাকতে ডাকতে গলা ব্যথা হয়ে গেছে? এদিকে আসেন, এদিকে বসেন, পাগুলো টিপা দেন, আসেন। ঝিমায় ঝিমায় হাঁটে, বুঝলাম না আমি। খান না, খাওয়ার সময় তো বস্তায় বস্তায় খান, এখন টিপতে পারে না কেন? এত আস্তে আস্তে টিপে কেউ পাও, জোরে জোরে টিপেন। ও কি সমস্যা আপনার? হ্যাঁ টিপতে বলছি, সেদিন আসতে টিপতেছেন, এখন জোরে টিপতেছেন, ব্যথা পাই না আমি? কুত্তা খান আপনি? একবার জোরে টিপে, একবার আসতে টিপে, সুন্দর করে টিপেন। বুঝলাম না, এই ঘরের মধ্যে আমি ছাড়া আর আপনার ছেলে ছাড়া আর তো কেউ নাই, কোনো পরপুরুষও আসে না, বোরকা পরে থাকেন কেন সারাদিন? সমস্যা কি আপনার? নিশ্চয়ই তো কোনো সমস্যা আছে, আপনি তো বোরকা পরে থাকার লোক না, আমি তো কখনো আপনাকে দেখিনি বোরকা পরে থাকতে। বোরকা খুলেন, বোরকা খুলেন, বোরকা খুলেন, বোরকা খুন খুন বোরকা। আপু তুই, আপু তুই আমার থাপ্পড় দিলি? চুপ, একটা কথা বলবি না? তোর তো একটা থাপ্পড় দিছে কম হয়ে গেছে, তোর উচিত ছিল আরো কয়েকটা থাপ্পড় দেওয়ার। তোর ব্যবহার এরকম, তুই আমার বোন ভাবতে আমার অবাক হয় যে তুই আমার বোন। ছি, আমি যদি এই ছদ্মবেশটা না নিতাম তোর আসল চেহারাটা আমি দেখতে পারতাম না। আচ্ছা একটা কথা বল আমারে, আমাদের বাবা কি এরকম শিক্ষা দিছে আমাদের? হ্যাঁ, এই যে আমারে দেখ, আমি আমার শ্বশুর শাশুড়িকে মাথায় করে রাখি, কেন জানোস?
যে আমার শ্বশুর শাশুড়িও যা, আমার বাবা মাও তা, কোনো দিকে তো কোনো ভেদাভেদ নাই, এজন্য একই রকম দেখি। আর তুই, তুই যে আমার বোন, মানে কি বলবো, সেজন্য তুই ছদ্মবেশ আমার বাসায় আসবি? আমি একা আসি নাই, আব্বু আমার সাথে আসছে। দাঁড়া আব্বুরে ডাকি। আব্বু, আব্বু আসছে। আব্বু ভিতরে আসো। আব্বু আসছে। বুঝলাম না আমি, তোরা সব কিছু প্ল্যান করে এবার আসছিস না? সমস্যা হয়ে গেছে আমার সাথে? হ্যাঁ না, সমস্যা হয় নাই কিছু। কি সমস্যা হবে? আমি অনেক দিন যাবৎ শুধু শুনছি, জামাই আমাকে ফোন দিয়ে দিয়ে বলছে, আমি বিশ্বাস করিনি। আর জামাইটা খুব ভালো মানুষ, খুব ভালো পরিবারের সন্তান, ওর মধ্যে পারিবারিক শিক্ষা আছে। আর পারিবারিক শিক্ষা আমিও তো তোদেরকে দিছি না, কিন্তু তোরা সঠিক জায়গায় এই পারিবারিক শিক্ষাটাকে প্রয়োগ করতে পারস নাই। তোর বোন বিয়ে দিছি না ওরে, ওর হাজব্যান্ড এতটা কড়া মেজাজের, ওর শাশুড়ি 24 ঘন্টা হট হয়ে থাকে, তারপরও কত সুন্দর করে গোটা পরিবারটাকে ও এমন করে নিছে মনে হয় না যেটা ওর শ্বশুরবাড়ি। আমি মাঝে মধ্যে গেলে না বিশ্বাস করবি, আমি মানে নিজের নিজে ঠিক রাখতে পারি না, আমার চোখ দিয়ে জল আসা যায় যে আমার মেয়ে, মানে আমি ওরে নিয়ে ভাবতে গেলে আমি গর্বে আমার বুকটা ভরে যায় যে ও তো শ্বশুরবাড়িতে নাই, ও নিজের বাড়িতে আছে। ও ওর নিজের বাবা মাকেও এত শ্রদ্ধা ভক্তি দেয় নাই, এত ভালোবাসে নাই, স্বামীকে এত সম্মান করে, এত সম্মান করে যে ওর মতো মেয়ে, আমি যে ওর মতো মেয়ের একজন বাবা, আমার মানে ভাবতে অবাক লাগে। আর তুই ওরই তো বোন, আপন বোন। আমি কি করছি? তোর ভিতরে কেন নাই এটা? তোরে কি আদর যত্ন কম করছি, অবহেলা করছি? আমি বুঝলাম না আমি কি করলাম, তোমরা আমার সাথে এরকম কেন করতেছো আব্বু? বুঝাস নাই? না, কোনোদিনও বুঝবি না, কোনোদিনও বুঝবি না। তুই একটা অসভ্য, তুই একটা ইডিয়েট। তোর কি বয়স হয়েছে না, ম্যাচিউরড না? তোর বিয়ে দিছি কেন আমি? কেন বিয়ে দিছি? আর বিয়ের আগে তোর আমি কি বলে দিছিলাম যে দেখ, শ্বশুর বাড়িতে যেদিন যাবি সেদিন থেকে ওই সংসারটা তোর সংসার, এবং ওই সংসারের তুই একজন পার্মানেন্ট মেম্বার। ওই সংসারটাকে তুই চাইলে স্বর্গ করতে পারবি, তুই চাইলে সংসারটা নরক হয়ে যেতে পারে। একটা মেয়ে মানুষ যদি মনে করে যে আমি স্বামীর সংসারে গিয়া গোটা সংসারটাকে স্বর্গ করে গড়ে তুলব, পারবে। আর যদি মনে করে যে না, এটাকে আমি নরক করে ফেলবো, সেটাও পারবে। আজকে আসুক গাদার বাচ্চায়, ওই সব টেস্ট লাগাইছে না, ওর আম্মুর দামি কাজ করে সব তোমাদের কাছে দিয়ে বলছে। আসুক আজকো, ওর খবর আছে। ওই কি গাধার বাচ্চা ছাগল? তুই কি, ও যদি গাধার বাচ্চা হয় তুই কি? ও ভালো মানুষের বাচ্চা, এজন্য ভালো মানুষ। আর তুই গাধার বাচ্চা, আমি গাধা তুই বাচ্চা, এজন্য তোর আচরণ গাধার মতো, অসভ্য কথাকার। আজকের থেকে তুই আমার মেয়ের খাতার থেকে বাদ। তোর স্বামী যদি তোরে কখনো কোনো সময় ডিভোর্সও দিয়ে দেয় না, তুই আমার বাড়িতে যাবি না, খবরদার, বি কেয়ারফুল, আমার বাড়ি গেটের সামনে যাবি না। আব্বু এক কাজ করো, ও শাশুড়িকে আমাদের বাসায় রেখে দাও, এখানে আনলে তো মুরব্বিটারে মাইরেই ফেলাইবো, ও বাঁচতে দিব না তো। কাজ করাইতে করাইতে এখন বুঝবি, সংসারে কাজ করবি না এখন বুঝবি। আর ওর জামাইরে বলবা, চোপা যদি চালায় না, উঠতে বইতে খালি শুধু মারতে। আজকের থেকে তোর সাথে আমাদের গোটা পরিবারের সবার সম্পর্ক শেষ করে দিয়ে গেলাম। যদি কোনো দিন কোনো সময় একটা অপশন রেখে যেতেছি, মানুষের মতো মানুষ হইতে পারস, এবং প্রকৃত একজন ছেলের বউ, একজন স্বামীর স্ত্রী যেরকম হওয়া দরকার ঠিক যদি সেরকম হইতে পারস, তাইলে ওই দিনই তোরা আমি মেয়ে হিসাবে পরিচয় দেবো, আরও তোরা বোন হিসাবে পরিচয় দেবো। আদারওয়াইজ তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। আপু তোমরা না ভুল বুঝতেছো, আসলে তো আমি এরকম না। না না না, তুমি এরকম না তো, কে বলছো তুমি এরকম? তুমি যে কিরকম আমি তো 2 দিন থেকেই বুঝছি যে তুমি কিরকম, সেটা বলতে হবে না। আপু শোন, আমি না যা করছি ভুল করছি, আমি নিজের ভুল বুঝতে পারছি, তোমাকে মাফ করে দে। আমি মাফ করার কে? আব্বু আমি যা করছি ভুল করছি, এবারের মতো আমার মাফ করে দাও, আমার আসলেই উচিত হয়নি আমার শাশুড়ির সাথে এরকম আচরণ করার। ভুল বুঝতে পারছ? হ্যাঁ, ভুল যদি বুঝতে পারে থাকস, তাহলে মাফ তোর বোনের কাছেও না, তোর বাবার কাছেও না, মাফ চাইবি তোর স্বামীর কাছে, তোর শাশুড়ির কাছে, এই পরিবারের যারা যারা সদস্য আছে, যাদের যাদের সাথে তুই খারাপ আচরণ করছস, সবার কাছে মাফ চাইবি। তারা যদি তারে মনের থেকে ক্ষমা করে দেয়, তাহলে তুই মাফ পাইয়া গেলি, দ্যাটস এনাফ, আমিও খুশি হব। আর যদি তারা মাফ না করে, আই এম সরি, কিছু করার নাই। আব্বু
আমার শাশুড়ি কি তোমাদের বাসায়? হুম, তাহলে আমার নিয়ে চলো, আমি আমার শাশুড়ির কাছে এই মাপ চাপো আর আমার শাশুড়ির সাথে করে আমার বাসায় নিয়ে আসবো, চলো। ভুল করছিস না। হ্যাঁ আব্বু, আমি অনেক করিস না, অনেক বড়ো শাশুড়ি খুব ভালো মানুষ, আর প্রত্যেকটা মা তার ছেলেকে যখন বিয়ে করায় না, বুক ভরে অনেক আশা থাকে, অনেক স্বপ্ন থাকে, আমার ছেলের বউটা আমার সেবা যত্ন করবে, আমার ঘরটা হাসি উজ্জ্বল করে ভরে দেবে, এরকম স্বপ্ন নিয়েই বাবা মা ছেলেকে বিয়ে করায়। তারপর যদি সেই ঘরের বউ আইসা শ্বশুর শাশুড়ি দেবর ননদ ননদ এদেরকে অত্যাচার করে, সংসার অশান্তির সৃষ্টি করে, মনের থেকে যে একটা হাঁক আসে না, এই অভিশাপে ধ্বংস হয়ে যায়। চল, হ্যাঁ চল, চলো চলো।